हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एवं वेलकम टू मदर आरो एक टी नोटुन ब्लॉगे ऐस्तो इखाने आर्शी बॉय खाता नहीं है सारा दिन माने दागिए जाए ये देखो खाता दारो खाता देखा चाहिए आर्शी ये तो चाहिए आर्शी खाता जेटर मोते आर्शी माने प्रत्येक टा पेज एरुकोम देखते बाबे तो चलो आर्शी के आर्शिर काकाई गिफ्ट कर छोटो छिलो तखन आर्शिर काकाई आर्शी के गिफ्ट कर आर्शी के देवा हयनि कारण आर्शी एटा दिलेई भेंगे फेलतो एक्चुअली सीम नेई एटा बेबीदेर जोन्नोई लैपटप थेके एटा ट्रांसफार करे देवा आछे सेटा ओनली आर्शिर जोन्न किछु कार्टून कार्टून बोलते सेई शाकचुन्नी ठाकचुन्नी देखे आर দুটো একটা শাকচুনি টাইপের আছে কার্টুন আর এ বি সি ডি 1 2 আমি একটা কথা বলতে চাই যেটা হচ্ছে আরসি 1 2 এ বি সি ডি প্রায় বেশিরভাগই আরসি ট্যাব দেখে শুনে শুনে ও মুখস্থ করেছে মানে ও এখন যেগুলো শিখেছে সেগুলো বেশিরভাগই ও এটা দেখে এ বি সি ডি বলো 1 2 বলো রাইমস বলো ছড়া বলো তারপরে এখন আবার কদিন ধরে শিখেছে সে শাকচুনি দেখে আর শাকচুনির মতো ঘেঙিয়ে ঘেঙিয়ে কথা বলে আর এগুলো সব আরশি এখন এই ট্যাবটা থেকে দেখে দেখে শিখেছে আরশির এই ট্যাবটার মধ্যে শুধু কয়েকটা কার্টুন আর একটু পড়াশোনার বিষয়ে আরশির এগুলো আছে আরশিকে এবছর আমি স্কুলে ভর্তি করাইনি কারণ অনলাইন ক্লাস হবে বলে আচ্ছা আমাকে একটু কথা বলতে দাও অনলাইন ক্লাস হবে বলে আশিকে আমি স্কুলে ভর্তি করাইনি কারণ প্রি স্কুল বলতে স্কুলে যাতায়াত করাটা কার সাথে মেশাটা এইটাই মেইনলি হয়ে থাকে তো সেক্ষেত্রে সেটাই যদি না হয় আর অনলাইন শুরুই হয়নি লাইফের মানে স্টার্টটাই যদি অনলাইন ক্লাস দিয়ে হয় তো আর কি করা যাবে তো সেক্ষেত্রে ওর বাবা আমি দুজনেই ডিসিশন নিলাম যে এবছর ভর্তি করাবো আশি দু বছর আট মাস চলছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে প্রায় থ্রি প্লাস হয়ে যাবে থ্রি প্লাস হয়ে যাবে সে ক্ষেত্রে ওকে ভর্তি করাতেই হবে ওর থেকে ছোট অনেকে ভর্তি হয়ে গেছে কিন্তু ভর্তি হয়ে গেছে বলতে লকডাউনের আগেই ওকে ভর্তি অনেকে ভর্তি করিয়ে দিয়েছে সেক্ষেত্রে অনলাইন ক্লাস হচ্ছে অনেকেই বলছে যে অনলাইন ক্লাস হচ্ছে বাচ্চাদের চোখের খুব প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমি ওকে ভর্তি করাইনি আর এটা ওকে সবসময় দেওয়া হয় না যদিও এখন অনেকেই বলতে পারে এত ছোট বয়সে কেন ওকে ট্যাব দিয়ে দিয়েছো কেন ওকে ই করেছো এটা ওকে যখন তখন দেওয়া হয় না ও তো চলো আমি কমেন্ট গুলো পড়ে পড়ে তোমাদের আনসার গুলো দিয়ে দিই দেন শামিমা খাতুন লিখেছে দিদি আপনার গোল্ড কালেকশন দেখান আমার গোল্ড কালেকশন দেখাবো যখন আমি লকার থেকে নিয়ে আসবো মানে ব্যাংকের লকার থেকে যখন আমি আমার গোল্ড কালেকশন গুলো নিয়ে আসবো তখন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব নমিতা বর্মণ লিখেছে দিদি ভাই তোমার বেবিটার নামটা বলবে কিন্তু আমার বেবির নাম আরশি আমি ভিডিওতে অনেক জায়গা আরশি আরশি মেনশন করা আছে তো ওর নাম হচ্ছে আরশি সাহা লিলি দাস লিখেছে তোমার কি লাভ ম্যারেজ হ্যাঁ আমার লাভ ম্যারেজ প্রিয়া সেভেন বৈরাগী বইটার টাইটেল না তো দারুণ লাগছে দেখতে তোমাকে সো বিউটিফুল থ্যাংক ইউ মাম্পি ঘোষ লিখেছে তোমার লাভ স্টোরিটা বলবে দিদি হ্যাঁ দাদা ভাই আসুক আমি লাভ স্টোরি তোমাদের সাথে শেয়ার করব সুদীপ মজুমদার লিখেছে তোমার মেয়েটা খুব কিউট থ্যাংক ইউ সোমা ঘোষ লিখেছে দিদি তোমার এজ কত দাদা ভাই কি করে আমার এজ আমি আগেই বলে দিয়েছি আমার এজ হচ্ছে 25 প্লাস দিদি তোমার তোমার
দাদা কি করে? দাদা অ্যাকচুয়ালি ক্রুজে জব করে। দীপিকা চৌধুরী, তোমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে? আমার শ্বশুর নেই, আমার শাশুড়ি মা আমাদের পুরনো বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে থাকে, আর আমি আমার বরের বাড়ি মানে আমি ফ্ল্যাটে থাকি। শম্পা লিখেছে, দি তুমি এত সুন্দর কেন? তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদ বলতে পারো। তো থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা কমপ্লিমেন্ট করার জন্য। অ্যাকচুয়ালি তোমাদের ভালোবাসায়, এত 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 ভালোবাসায় সুন্দর হয়ে গেছি মনে হয়। অ্যাকচুয়ালি যাকে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে, হয়তো বা আমি হয়তো বা কারো কাছে খারাপ বা কারো কাছে, কিন্তু তোমরা ভালো, এত ভালোবাসো বলেই হয়তো বা তোমাদের কাছে এত বেশি ভালো, এত সুন্দর লাগে। সংস মিক্স লিখেছে, মানে তোমার বর এখন কোথায় থাকে দিদি? আমার বর ক্রুজে জব করে, ও ইউএসএ তে থাকে, কিন্তু এখন বর্তমানে ও ইন্ডিয়াতেই আছে, ও এমপিতে আছে, নেক্সট মান্থে আসবে। ফরহিন খান লিখেছে, এই কালো শাড়িটার প্রাইস কত? ওই কালো স্টোন দেওয়া যে শাড়িটার কথা বলছো, যেটা মানে যেটা আমি পোস্টের মধ্যে করেছিলাম, সেই শাড়িটা হচ্ছে 6000 প্লাস, সেই শাড়িটার প্রাইস 6000 প্লাস। এক্স্যাক্টলি কত দিয়ে কিনেছিলাম সেটা আমার মনে নেই, এজন্য মানে 6000 প্লাসই হবে, এরকমই হবে। মাম্পি ঘোষ লিখেছে, দাদা ভাই কি জব করে? দাদা ভাই ক্রুজে জব করে অ্যাজ এ সিডিপি। তোমার ফ্যামিলিটা খুব সুইট, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। তোমাদের এই কমেন্টগুলো আমাকে খুব 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 ইন্সপায়ার করে, তোমাদেরও অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাংক ইউ বলবো না, কি বলবো আমি নিজেও জানি না। সবাই এস কে লিখেছে, দিদি তোমার বাড়ি কোথায় আর তোমার বর কিসের জব করে, প্লিজ ডিটেলসে বল। আমার বাড়ি সোদপুর আর আমার বর ক্রুজে জব করে অ্যাজ এ সিডিপি। ঝুমা মন্ডল লিখেছে, দিদি ভাই তোমার হাজবেন্ড কি জব করে? আমার হাজবেন্ড ক্রুজে জব করে। সুমনা মন্ডল লিখেছে, দিদি তোমরা কোথায় থাকো? দিদি ভাই আমরা সোদপুরে থাকি, আমাদের বাড়ি সোদপুর, মানে আমার শ্বশুর বাড়ি সোদপুর আর বাপের বাড়ি আগরপাড়া। কিউট দেবাংশী লিখেছে, নাইট পিকচার, থ্যাংক ইউ। সাদিকুল লিখেছে, দিদি দিদি তোমার আর ব্যাগে কি থাকে সেই নিয়ে একটা ভিডিও করো। করব, ব্যাগে বাচ্চা কাচ্চা জিনিস ছাড়া এখন আর কিছুই থাকে না, আগে যদিও বা মেকআপ থাকতো, এখনো থাকে, দেখাবো ব্যাগে কি কি থাকে। দাস ফ্যামিলি লিখেছে, তুমি কিসে ভিডিও এডিট করো? আমি কাইন্ড মাস্টারে ভিডিও এডিট করি। ঐশী সামন্ত লিখেছে, দিদি ভাই তুমি কমেন্টে রিপ্লাই করো না কেন? অ্যাকচুয়ালি সব কমেন্টে তো রিপ্লাই করা সম্ভব হয় না, কারণ আমার একটা পুচকি বেবি আছে, তাছাড়া বাড়ির এ টু জেড সব কিছুই আমাকে করতে হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না। কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, তোমাদের লাভ রিড দিই, আর এভাবে পাশে আছো, এভাবে পাশে থেকো, আর আমি অবশ্যই কমেন্ট পড়ি। তো এই হচ্ছে আজকের ভিডিও, আর কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।